সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই, আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী দেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। তো রাজা তো থাকবেই, রাজা দশরথ তো থাকবেই, এক কন্যা সন্তানকে দিয়ে দিলাম দত্তক, এখন হাঁকা শূন্য অযোধ্যা। তখন বশিষ্ঠ রাজগুরু বশিষ্ঠদেব মন্ত্রী সুমন্ত্র মহারাজ দশরথকে মন্ত্রণা দিলেন, উপদেশ দিলেন, বুদ্ধি দিলেন কি আপনার বন্ধু হরিহর আত্মা লোমপাল সেখানে তো আপনার মেয়েকে আপনি দত্তক দিয়েছেন, তার জামাই ঈশ্বর সিংহমণি এই উপদেশকে দিচ্ছেন রাজগুরু বশিষ্ঠদেব, যিনি শ্রীরামচন্দ্রেরও গুরুদেব, তিনি এই উপদেশ দিচ্ছেন। সাথে ওখানকার অযোধ্যার মহামন্ত্রী সুমন্ত্র রয়েছে, কিন্তু উপদেশ দিচ্ছেন কিন্তু রাজগুরু বশিষ্ঠদেব। ওই ঈশ্বর সিংহমণি কিন্তু প্রকারান্তরে আপনার জামাই লোমপাদ আপনার মেয়েকে দত্তক নিয়েছে, তার সাথে বিয়ে দিয়েছে। ওই ঈশ্বর সিংহমণিকে নিয়ে আসুন, তাকে দিয়ে পুত্রেষ্টি যোগ্য করান অযোধ্যাপুরীতে, আপনার পুত্র সন্তান হবেই হবে। বুঝুন তাহলে, ঈশ্বর সিংহমণি হরিণীর পেটে জন্মেছেন, এখানে দুটো সিং কিম্বুত কিমা কাচ্চারা কিরকম হবে বুঝতেই পারছেন, ক্যাবলা হাবলা, কি শক্তিমান। রাজগুরু বশিষ্ঠদেব বলছেন তাকে নিয়ে আসুন, প্রকারান্তরে তিনি আপনার জামাই, কিন্তু তিনি মহা 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 যোগী, তিনি পরম ব্রহ্ম, নিয়ে আসুন, তাকে দিয়ে পুত্রেষ্টি যোগ্য করান, আপনার সন্তান হবেই হবে। আর লোমপাল সঙ্গে সঙ্গে, লোমপাল বুঝি রাজা দশরথ সঙ্গে সঙ্গে সব ফেলে দৌড়লেন ওনাকে আনার জন্যে। অনেক কাঠখড় পুড়িয়ে তবে আনতে হলো, আমি বড় করতে চাইছি না, সময় লেগে যাবে, তাই কী করে আনলেন। তো ঋষসিংহমণিকে নিয়ে এলেন অযোধ্যায়, তাকে দিয়ে পুত্রেষ্টি যোগ্য করালেন, তাতে পায়েস আপনারা জানেন, তাই আমি আর বেশি বাড়াচ্ছি না। ওই পুত্রেষ্টি যজ্ঞের ফলে কি হয়েছিল, কৌশল্যার প্রথম সন্তান তো না, দ্বিতীয় সন্তান রামচন্দ্র কৌশল্যার গর্ভে এলো, তিনি ভূমিষ্ঠ হলেন। কৈকেয়ীর গর্ভে ভরত, আর সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তো ঋষ্য সিংহমণি তাঁর জামাতা, কার জন্য হলো, শান্তার জন্যে। তো যখন রামচন্দ্র ভূমিষ্ঠ হচ্ছে, তখন রামচন্দ্র কে, লক্ষ্মণ কে, ভরত কে, শত্রুঘ্ন কে, এই চারজনের সবাদের সবাই জানে। কাশীদাসী রামায়ণে আছে এক অংশ চারি অংশে হইল অবতার, মানে সে এক ভগবান চার অংশে নেমে এলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এটা কাশীদাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ তারা ট্রান্সলেশন করেছেন বাংলায়,
মূল রামায়ণ কিন্তু বাল্মীকি মুনির সমষ্টিতে। এনাদের মধ্যে কিন্তু এই পঞ্চম অংশের কথা নেই। রাজনন্দিনী, শান্তা, রামের দিদি, নিজের দিদি কৌশল্যার প্রথম সন্তান শান্তা, দেবতা তখন পুষ্প বৃষ্টি করছে ওপর থেকে, ভগবান অবতরিত হয়েছেন এই ধরণীর থেকে, কলুষতা কালিমা অন্ধকার তমসা দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করতে, রাবণ বধ করতে। রাবণ তখন ফিরে নেই, দেবতারা তো জানেন অবতীর্ণ হয়েছেন, তারা তখন ওপর থেকে পুষ্প বৃষ্টি করছেন, আর তারা ভগবান শ্রীরামচন্দ্রের স্তুতি করছেন, প্রার্থনা করছেন, স্তুতিগান করছেন। কি ভজে মোরে মাতে, দীন দয়ায় মোরালে ধনু সরধারী, পরম কারণ অবতারে কৃপালু, পরম কারণ অবতারে কৃপালু, ছন হরে দুঃখ সারি, ভজলে রাম 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 সিয়া রাম, ভজলে শ্যাম 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 রাধে শ্যাম, ভজলে রাম 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 সিয়া রাম, ভজলে শ্যাম 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 রাধে শ্যাম, কেশবে মাধবে শ্যাম মুরারি, কেশবে মাধবে শ্যাম মুরারি, হরি নারায়ণে অলখ বিহারি, হরি নারায়ণে অলখ বিহারি, জগতপতি বনবারি, জগতপতি বনবারি, কেশব মাধবে শ্যাম মুরারি, কেশব মাধবে শ্যাম মুরারি, ভজল রাম 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 সিয়া রাম, ভজল শ্যাম 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 রাধে শ্যাম, ভজল রাম 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 সিয়া রাম, ভজল শ্যাম 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 রাধে শ্যাম। নন্দ গোপালা দশরথ লালা, বন্দে চরাচরে রূপি নিরালা, মায়াধীশ্বরে মোহ মায়া হরে,
मन किस कले मले कर दे उजाला। नंद गोपाला दशरथ लाला बंदे चराचरे रूप निराला। मायाधीश्वर मोह माया हरे मन किस कले मले कर दे उजाला। भज गोविंदम भज गिरिधारी भज गोविंदम भज गिरिधारी भज गोविंदम भज गिरिधारी भज गोविंदम भज गिरिधारी भज रघुबर संसारी जगतपति बनवारी जगतपति के सब माधव श्याम मुरारी के सब माधव श्याम मुरारी। भज राम 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 श्या राम भज श्याम 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 राधे श्याम। भज राम 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 श्या राम भजल श्याम 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 राधे श्याम। तन मन धन सभी कर उनको अर्पण। प्यास मिटे मन की काटे हर बंधन। प्यास मिटे मन की काटे हर बंधन। देवकी नंदन गोकुल की धनी गोपी गोपेश्वर मदन है मोहन। जानकी प्यारे दिन के सहारे राम चरण पर करमन अर्पण। देवकी नंदन गोकुल की धनी गोपी गोपेश्वर मदन है मोहन। जानकी प्यारे दिन के सहारे राम चरण पर कर मन अर्पण। कृष्ण कन्हाई भज रघुराई कृष्ण कन्हाई भज रघुराई कृष्ण कन्हाई भज रघुराई कृष्ण कन्हाई भज रघुराई। छन में हरे दुखी सारी
जगतपति बनवारी, जगतपति बनवारी, केशव माधव श्याम मुरारी, केशव माधव श्याम मुरारी, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम, भज राम 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 सिया राम, भज श्याम 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 राधे श्याम। बोलो श्री श्री रामचंद्र की, बोलो श्री श्री पवन पुत्र हनुमान की, बोलो श्री श्री गुरु महाराज जी की। देवतारा তাঁর তো দেখতে পান সব ত্রিকালদর্শী, রামচন্দ্র অবতরিত হচ্ছেন, তার সাথে তারা কিন্তু পরবর্তী দ্বাপর যুগের কথাও বলে গেলেন, কি অপূর্ব। এই রামচন্দ্র এলেন, সবাই জানে ভগবান এলেন, কিন্তু তিনি যে এলেন তার আগে পাশে এই যে ঘটনাগুলো রয়েছে, বিশেষ করে ওই শান্তা রামের দিদি, তিনি অবতার। শান্তা কি ঠাকুরের বাণী, ঠাকুর কি বলছেন দেখুন। ঠাকুরকে একটু বড় রয়েছে, একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, বিশেষ করে মায়েদের কাছে অনুরোধ আমার। বাবারা তো সবাই রয়েছেনই, তারা তো একাগ্র সহকারে শুনছেনই না, মায়েরা শুনছেন না তা নয়, কিন্তু আপনাদের বিশেষ করে জানা দরকার, সবারই জানা দরকার, আপনাদের বিশেষ করে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, এ পর্যন্ত কত বাস্তব দেখুন, আপনারা দেখবেন, এ পর্যন্ত যত অবতারের কথা আমরা জানি সবাই পুরুষ, স্ত্রী রূপে কি কোনোদিন অবতারের আবির্ভাব হয়েছে সবাই বুঝতে পারছেন। ঠাকুর বলছেন হয়েছে, তবে তারা নিজেদের প্রচ্ছন্ন রেখে গেছেন, প্রচ্ছন্ন মানে ঢেকে রেখে গেছেন, সামনে আসেনি। এই শান্তা রামচন্দ্রের দিদি, নিজের দিদি, কৌশল্যার প্রথম সন্তান, যার জন্য রামচন্দ্র ওই পৃথিবীতে এসছেন, ওই শান্তার হাজবেন্ড মানে স্বামী ঈশ্বরসিংহ মুনি এসে ওখানে প্রতিষ্ঠিতজ্ঞ করেছেন, এই বুদ্ধিগুণু লোম্পাদ কোথেকে পেয়েছিলেন, সমস্ত শান্তার কাছ থেকে পেয়েছেন। কিন্তু আমি আগে বলেছি কিন্তু যে শান্তার কী অবস্থায় ছিল, কিন্তু ঠাকুর বলছেন মেয়ে স্ত্রীর উপর মানে মেয়ে নারী শরীরে এসছেন অবতাররা, কিন্তু নিজেদের প্রচ্ছন্ন রেখে গেছেন, ঢেকে রেখে গেছেন, প্রকাশ করেননি। এবারে বলছেন শাস্ত্রে বলে পুরুষ হলেন মাত্র একজন, আর সবই প্রকৃতি, প্রকৃতপক্ষে পুরুষ খালি একমাত্র ভগবান, আর সবাই আমরা সবাই কিন্তু প্রকৃতি। শাস্ত্রের কথা বলছি, আমাদের জাগতিকভাবে ছেলে মেয়ে
স্বামী স্ত্রীর সে কথা হচ্ছে না, কিন্তু স্বামীও প্রকৃতি আবার স্ত্রীও প্রকৃতি, ছেলেও প্রকৃতি মেয়েও প্রকৃতি, সনাতন ধর্ম অনুসারে শাস্ত্র অনুসারে কিন্তু, বা যারা ভগবত ভগবত উপলব্ধি যাদের হয়েছে, বা যারা ভগবান যারা অবতার তাঁদের কথা অনুযায়ী পুরুষ হলেন মাত্র একজন, আর সবাই প্রকৃতি, যার কোনো পরিবর্তন নেই। যিনি অজর অমর অক্ষর তিনি হলেন একমাত্র পুরুষ। অজর অমর অক্ষর অব্যয় কে? যে সবসময় এক থাকেন, কোনো পরিবর্তন নেই, একমাত্র পরমাত্মা ভগবান, তিনি একমাত্র পুরুষ, আর সবাই প্রকৃতি। অন্য সব কিছুই প্রকৃতি, একটু আগে বলেছি। ঈশ্বর যখন নিষ্ক্রিয় তখন তাকে আমরা বলি ব্রহ্ম, আর নিষ্ক্রিয় ব্রহ্মের কোনো পরিবর্তন বা ক্ষয় নেই। মানে ভগবান যখন ভগবান রূপেই রয়েছেন, কোনো কিছু করছেন না, তা হয় না। যদি আমরা ধরে নিই ওরকম অবস্থাও রয়েছে, বললে আর অনেক কথা বলতে হবে তাই বলছি না, এটা বুঝে নিন যে ব্রহ্ম নিষ্ক্রিয় আবার সক্রিয়। তো ব্রহ্ম যখন নিষ্ক্রিয়, মানে ভগবান যখন নিষ্ক্রিয়, তখন তার কোনো পরিবর্তন নেই, ক্ষয় নেই। এই জন্যে তাকে পুরুষ রূপে কল্পনা করা হয়। এই কল্পনা করা হয় কারণ আমরা তাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, তাই কল্পনা আমাদের করতে হচ্ছে। কিন্তু কল্পনা মানে একটা নেই, কোনো বস্তুকে কল্পনা করছি তা নয়, সে বাস্তব সত্য রয়েছে, তাকে আমরা মনে করছি, এই মনে করাটাই কল্পনা, কিন্তু সে বাস্তব। কিন্তু যেহেতু আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি না, ওই জন্যে বলা হচ্ছে কিন্তু কল্পনা। আর ব্রহ্ম যখন ক্রিয়াশীল, যখন তিনি সৃষ্টি স্থিতি ও লয় করছেন, তখন তিনি শক্তি। এটা আমাকে বোঝাতে হবে না, আপনারা বুঝতে পাচ্ছেন। ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেছেন, এতে মৃত্যু রয়েছে, জন্ম রয়েছে, এই যে দেখছেন তো, রোজই তো দেখছেন, আপনারা বসে আছেন হাত নাচছে, যে আমি হাত নাচছি, কার শক্তিতে? সে ভগবানের শক্তিতে। আপনারা শুনছেন কার শক্তিতে? সে ভগবানের শক্তিতে। সেই শক্তি, সেই শক্তি কি? সেই শক্তি কিন্তু প্রকৃতি। এবারে উনি বলছেন স্ত্রী জাতি হলেন এই শক্তির অংশ। এখানে কিন্তু স্ত্রী জাতিকে বলছেন, মানে ছেলে মেয়ের এখানে বিভেদ আনছেন। স্ত্রী জাতি আমি ওই জন্য বলেছিলাম, ভালো করে মায়েরা শুনবেন, বাবারা তো বোঝেননি, বুঝছেনি, কিন্তু আপনাদের বিশেষ করে বুঝতে বলেছি। এই মায়েরা যদি সংসারকে ধরে না রাখে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একটা পাখি একটা পাখা দিয়ে আকাশে উঠতে পারে না, দুটো পাখা দরকার, একটা ছেলে একটা মেয়ে, তবে সে সমাজে বাসযোগ্য হবে। তো আমি বেশির দিকে ওদিকে যাচ্ছি না। স্ত্রী জাতি হলেন এই শক্তির অংশ। ব্রহ্ম যদি আগুন, তবে শক্তি হলেন তাঁর দায়িকা শক্তি। আগুন, আগুনের মধ্যে কি আছে? তার জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে, উত্তাপ রয়েছে, দহন ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা আছে বলে আগুনের কিন্তু আগুনত্ব, না তো আগুনে কেউ পুষত না। ওই আগুনের শক্তিটা কে? সেই হচ্ছে কিন্তু এই স্ত্রী, যাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন রয়েছেন, অবতার ভগবান আসেন কিন্তু প্রচ্ছন্ন থাকেন, ওই আগুনের মধ্যে তিনি প্রচ্ছন্ন রয়েছেন। সবাই জানে আগুন আগুন আগুন, কিন্তু শক্তিটাকে? ওই শক্তিকেই বলছেন স্ত্রী জাতি। আগুনের স্ফুলিঙ্গ হয়, দায়িকা শক্তির হয় না। ওই আগুনের যে শক্তি পুড়িয়ে যাবার, তার কোনো ফুলিঙ্গ হয়? আগুন জ্বলছে, তার থেকে একটা স্ফুলিঙ্গ এখান থেকে উঠলো, ওখান থেকে উঠলো, এখান থেকে উঠলো, কিন্তু সেই শক্তির থেকে কিছু কিছু দেখা যায়, বোঝা যায়? যায় না। এই শক্তিও সেরকম। তাই অবতারগণের রূপ হলো পুরুষ রূপ, ওই স্ফুলিঙ্গ অবতারদের তাই রূপ হচ্ছে ওরকম। কিন্তু স্ত্রী রূপে এলেও তাঁরা কখন প্রকট হননি, কি অপূর্ব! তা আসেন, ভগবান স্ত্রী রূপেও আসছেন, ওই জায়গা শক্তি বললাম, তার জন্যই তো আগুন, ওই শক্তির জন্যই তো আগুন। আগুনে যদি পোড়ানোর ক্ষমতা না থাকতো, রান্না করার সময় ওই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটা ফুটছে আগুনের শক্তিতে, সে শক্তি না থাকলে আগুনকে কেউ পুষত না। এই সমাজে, এই বিশ্বে যদি নারীরা না থাকতো, অস্তিত্বই থাকতো না, আরে সৃষ্টি হতো না। তাই ঠাকুর বলছেন
অবতার রূপে এলেও তাঁরা প্রচ্ছন্ন থেকে গেছেন ভগবানের নিয়মে। তো এই যে শান্ত এসেছিল রামচন্দ্রের আগে, তিনিও কিন্তু অবতার, ওই কাশীরাম দাস রমায়ণে আছে এক অংশ চারি অংশে হইল বিভাজন, তা নয়, এই পঞ্চম অংশের কথা। যা রামচন্দ্রের আগে তাঁর দিদি শান্তা এসেছিল, তার কোনো পরিচয় নেই, অনেকেই জানে না, বাল্মীকি রামায়ণে আছে, এই কীর্তিবাসী রামায়ণ বাংলা পশ্চিম বাংলা মানে বাংলাদেশের যে পরে পরবর্তীকালে বাংলায় যারা লিখেছেন কীর্তিবাস ওঝা বা কাশীরাম দাস, কাশীরাম দাসের মহাভারত আমি ভুল বলছি, কাশীরাম দাসের মহাভারত কীর্তিবাসী রামায়ণ তাতে কিন্তু নেই, কিন্তু আসল রামায়ণে আছে। তো এই জন্য প্রচ্ছন্ন শান্তা অবতাররা নারী রূপে এলো প্রচ্ছন্ন থাকে, কিন্তু তাদের না হলে চলে না, আমার আর বলার প্রয়োজন নেই, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। সকলকে প্রণাম, বিশেষ করে দুর্গারূপী মাতৃরূপী মায়েদের, ঠাকুর এখানে তাদেরকে কীভাবে নিয়ে এসছেন দেখুন, তারা প্রচ্ছন্ন কিন্তু তারাই জগৎকে ধরে রেখেছে। এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি আজকের মতন, ঠাকুরের চরণে সর্বোপরি আপনাদের সবার চরণে অর্পণ করে শেষ করলাম। সকলকে প্রণাম, জয় গুরু, সকলকে ঠাকুরের আশীর্বাদ জানাই, তার আশীর্বাদে আপনারা সবাই নিত্য আনন্দে শাশ্বত আনন্দে এই সংসার জীবনেই প্রতিষ্ঠিত হন।